আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকে বাবা আর মেয়ে দুজন আমরা বের হয়ে গেলাম, সকাল সকাল লাইফের নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব। তাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে আমি পরীক্ষা দিয়েছিলাম অ্যান্ড আমার সিলেকশন হয়ে গিয়েছে। জিপিএ 5 থাকুক থাকলে সিএসসি বা অন্যান্য সাবজেক্টে ডাইরেক্ট অ্যাডমিশনের চান্স আছে ইউআইইউতে, কিন্তু ফার্মেসি ডিপার্টমেন্টে তুমি যেখানেই হচ্ছে ভর্তি হই না কেন সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। সো পরীক্ষা দিয়েছি অ্যান্ড আমার এটা হয়ে গিয়েছে। ইস্ট ওয়েস্টেও পরীক্ষা দিয়েছিলাম, বাট ইস্ট ওয়েস্টে ফার্মেসি এই সেমিস্টারে ছিল না, সিএসসিতে হয়েছিল, বাট আমি ভর্তি হই নেই কারণ ফার্মেসিটা মেবি আমার জন্য ভালো হবে তাই ভেবে এখানে চলে আসা। সো আমাকে কেউ যদি ফার্মেসি থেকে তখন আমাকে জানাবে কেমন কেমন সিস্টেম বা পড়াশোনা কীরকম, বা আমাকে সাজেশন দেবে অবভিয়াসলি। সো আমরা এই ইউএতে ঢুকছি অ্যান্ড আমরা অফিসের দিকে যাচ্ছি। তখন তো আমার একটা ভিড় ছিল না, তখনও মানুষ কম ছিল, যেহেতু সকাল সকাল গিয়েছি আমরা ওয়েট করছিলাম যে অফিসের ভিতরে ঢুকবো অ্যান্ড সব ফর্মালিটিস ফিল আপ করে আমরা বের হব। সো বাইরে হঠাৎ করে দেখি যে অনেক ভিড় হয়ে গেলো অ্যান্ড বাবা বলছিলো আগে দাঁড়ানো দরকার ছিল, বাট তাও বাবা যেহেতু আগে কথা বলে গিয়েছিলো সো পরিচিত ছিল, সো আমাদের কাজ হয়ে গেছিলো। আমি আর পর ভিডিও করতে পারিনি অ্যান্ড